আজ আমি নিজেরই একটা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরও মনে যদি এই প্রশ্ন কোনোদিনও উঠে থাকে বা যদি ভবিষ্যতে কোনোদিনও ওঠে, যেন উত্তরটা এখান থেকে নিতে পারো। প্রশ্নটা ছিল যে এই আমরা যেভাবে বেঁচে আছি, আমাদের জীবন তো একটা ফ্লো, নদীর মতো ফ্লোতে যাচ্ছে সেই জীবন। আমরা অনেক কিছুই করছি, প্রতিদিন অনেক কিছুই করছি, আমাদের করতে হচ্ছে। যেমন আমাদেরকে টাকা ইনকাম করার কথা ভাবতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছি, গল্প করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি। মোট কথা বলতে চাচ্ছি, আমাদের যা ইচ্ছে হয়, অনেক কিছু ইচ্ছে হয়, সব তো আমাদের ইচ্ছে হয়, তারপরই আমরা সেটা করি। তো যা যা ইচ্ছে হয় আমরা সবই করছি, কোনো কিছুতে কন্ট্রোল নেই, না এটা করা যাবে না বা ওটা করা যায় না, সেরকম কিছু ভাবি না আমরা। ঠিক আছে, আমি সব কিছুই ভালো মন্দর কথা কথা বলছি না এখানে, আমি যা কথা যেগুলো কথা বলছি সেটা হচ্ছে সবাই যে সেভাবে চালাচ্ছে নিজের জীবনটাকে। ঠিক আছে, এখানে ভালো মন্দ কাজ করার কথা আমি বলছি না, যেটা সবাই করছে সেটার কথা বলছি আমি। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছি, সবাই যেটা করছে আমিও করছি, আপনিও করছেন। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক চিন্তা করলাম, ঠিক আছে, জিনিসটা এটাই লক্ষ্য করলাম যে যারা সাকসেসফুল পার্সন, সাকসেসফুল পার্সন আগে ডেফিনেশনটি, সাকসেসফুল পার্সন কিন্তু একজন ছোট্ট একটা ব্যবসায়ী ব্যক্তি হতে পারে, রতন টাটাও, ঠিক আছে, হতে পারে বলবো না, রতন টাটা সাকসেসফুল ব্যক্তি, তুমিও সাকসেসফুল হতে পারো, আমিও সাকসেসফুল হতে। সাকসেসফুল ডেফিনেশন এটাই যে আমি একটা কিছু করতে চেয়েছিলাম, সেটা আমি করতে পেরেছি। তো সেরকম কেউ যদি কিছু ভেবেছিলো এবং সে করে নিয়েছে সেটা, তাহলে আমি মনে করি সে সাকসেসফুল ব্যক্তি, সেটা যে কিছুই হোক না কেন। তো আমরা সবাই চাই আমরা যেন সাকসেসফুল হই আমাদের জীবনে, আমরা যেটা ভেবেছি, আমরা যেটা করতে চাইছি যেন করতে পারি। তো এই কাজটা করতে করতে চেয়েছি এবং করার জন্য আমাদেরকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে আমাদের লাইফস্টাইলটাকে। তো এক সপ্তাহ বা এক মাসের কোনো প্ল্যান না, আমি একদিনের প্ল্যানের কথা বলছি। আমি আর সারাদিন কী করছি, কালকে বা আগামী সপ্তাহ কী করবো সেটা কথা ছেড়ে দাও, আজ আমি কী কী করবো আমি সিলেক্ট করে নিলাম। আজ আমাকে এত ঘন্টা পড়তে হবে, তারপর মেডিটেশন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, খেতে হবে, তারপর আবার আমাকে পড়তে হবে, কয়েকটা এডুকেশন রিলেটেড ভিডিও দেখতে হবে, কিছু মোটিভেশন ভিডিও দেখতে হবে। এই যে সিলেক্ট করে নিলাম সারাদিনের রুটিন, আমি মনে করি এটা করতে হবে আমাদের, তাছাড়া পারবো না আমরা যেটা ভেবেছি সেটা করতে, ইম্পসিবল। সবাই সব কিছু করতে পারে না, যেটা আমরা দেখতে পেয়েছি যে একজন পুরো লাইফে, কেউ যদি ইঞ্জিনিয়ার হয় সে সারা জীবন কিন্তু ইঞ্জিনিয়ারিং কাজটা করেই চলে যায়, কেউ ডাক্তার হয় সে সারা জীবন ডাক্তারই করে, কেউ সায়েন্টিস্ট হয় সায়েন্টিস্ট হয়। তো এমন কেউকে দেখেছো সে ইঞ্জিনিয়ার প্লাস ডাক্তার প্লাস সায়েন্টিস্ট? ঠিক আছে, এরকম হয় না। ঠিক আছে, তো কারণ সবাই সব কিছু করতে পারে না। তো সেখান থেকে তো আমাদের বোঝা উচিত যে আমাদের জীবনে যা যা ঘটছে, সবাই যা যা করছে, সেটা আমি যদি করি হবে না, তাহলে সবার মতো জীবনটা আমারও যাবে। আমাকে একটু আমার আলাদা, আমাকে যদি তাদের থেকে আলাদা কিছু পেতে হয়, তারা যেভাবে চলছে সেরকম যদি আমি বাঁচতে চাই না, তাদের থেকে একটু বেটার আমি বেটার হয়ে বাঁচতে চাই, তাহলে আমাকে একটু আলাদা ওয়ে কিন্তু বেছে নিতে হবে। তাদের মতো চললে হবে না, তারা সবাই সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে, টিভি দেখছে, ফালতু এই আলোচনা ওই আলোচনা, রাজনীতির আলোচনা, ওয়েদারের আলোচনা, ঠিক আছে, আজকে কি গরম, আজকে কি ঠান্ডা, সে খারাপ সে ভালো, এগুলো করা চলবে না। তোমাকে বেছে নিতে হবে সারাদিনে আমি কী কী করবো। এটাই হচ্ছে সাকসেসফুল হওয়ার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে, তাছাড়া সম্ভব না। তুমি ভাববে যে আমি সবই করবো, আমি ঘুরেও বেড়াবো, ফালতু আড্ডাও মারবো, ঠিক আছে, আমি ফেসবুকও করবো, সময় নষ্ট করবো, ইএনপিসি করবো, সাকসেসফুল হবো, ইম্পসিবল, ইম্পসিবল, সম্ভব না, তোমাকে বেছে নিতে হবে। এটাই ভাব, আমি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করবে আমার এই ভিডিওটি, কমেন্ট করে আমাকে জানাবে আমি যেটা বললাম সেটা কতটা ঠিক, এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে যারা সাকসেসফুল হতে চান। থ্যাংক ইউ সো মাচ।